Hi guys, assalamualaikum. I'm Mubin Imran. I'm from Shustazar. Welcome to my official YouTube channel. So, আজকে ভিডিওটা খুব অন্যরকম. আজকে অনেক এক্সাইটেড আর অনেক খুশি. এই কারণে যে আজকে আমার নতুন আমার নতুন ক্যামেরা ফুল সেটআপ নিয়ে আমি হাজির হলাম. তো আমি মাঝখানে এক উইক আগে যখন গাড়ি মডিফাই করছিলাম তখন আমি হিরো গোপ্রো 5 কিনছিলাম. দেন ওটা আমার কোনো কাজে আসে না. ওটা আমি তোমার কোনো ইউজ মানে মানে অনেক কিছু বুঝতে পারি না. বা বুঝতে পারি তো ওইটা আমি সেল দিয়েছি. সেইটাই কিন্তু তাতে কিছু কমে সেল দেওয়া হয়েছে. সেল দেওয়ার পর আমি আর কোনো ভিডিও মেক করা হয়নি. তো আজকে মানে ওইটা সেল দেওয়ার রিজন হচ্ছে আমি আরও একটা ক্যামেরা পাইছিলাম. পুরো এই সিক্স পেলাম আর ওইটা সেটা পুরো অ্যাক্সেসরি সহ. বাট এটা মজার বিষয় হচ্ছে যে মানে তার মজা বা এটা খুশি মানে আমার আমার কাছে অনেক ভালো লাগছে জিনিসটা. মানে হঠাৎ করে আমি সাথে কথা হইলো দেন বাইক আসা হচ্ছে বগুড়া. তো বাইকে যখন আমি নক দিয়েছিলাম যে আপনার ক্যামেরাটা কত হলে ছেল দেবেন, তো আমি তার সাথে কথা বললাম যে আমার তার দিয়ে অনেক ভালো লাগছে. সে বলছে যে এরকম ড্রেসটা তো এটা সেকেন্ড হ্যান্ড ছিল. তো ওইটা আমি ওই প্রাইজ নিয়েছিলাম. বাট আমি একটা ক্যামেরা আমি এখন আনবক্সিং করিনি. তো ভাই মানে মজার বিষয় হচ্ছে যে ভাই আমাকে না চিনে না জানে না. বাট ভাই আমাকে এতটা ক্যাশ করছিল মানে ভাই আমার ক্যামেরাটা অলরেডি পাঠিয়ে দিয়েছে. বাট আমি এখন তো পেমেন্ট করিনি. রাতে বা আমি সকালে করবো. তো আমি টাকার মতো না গেম করতে পারি. তো আমার পুরা টয়লেট চলে আসছে দিয়েছে আমার ক্যামেরা. তার এটা কিন্তু ফুল সেট আপ আছে. মাইক অ্যাডাপ্টার, মাইক্রোফোন, তারপর চার্জার, মানে এভরিথিং অল ওকে. মানে সব সিস্টেম করা আছে. মানে একটা বন্ধ করে বন্ধ যাওয়া দরকার. ট্রেনে আমরা একবার কথা বলবো বিস্তৃত. তো তার আগে আমরা দারাস থেকে একটা হেড মানে মাইক্রোফোন দিয়েছিলাম. তো এইটা দারাস থেকে নেওয়া হয়েছে মাত্র 230-204 টাকায়. এটা 404 টাকা. তো জিনিস অনেক সুন্দর ছিল. কারণ এটা থেকে আমাকে কথা বলতেছে. তো এটা এখন কথা না বলে এখন আমরা একটু এটা আমরা এখন আনবক্সিং করি. জানি না ভিতরে কী আছে. তো এটা কল সেট আপ নেওয়ার কারণে চাপ দরকার ছিল. সব অলরেডি কেনা আছে. তো আমরা এটা আনবক্সিং করবো. তো এটা আনবক্সিং করে আসি মাত্র এখন এটা আমরা আনবক্সিং করবো. অনেক মানে এটা কুরিয়ার কল হয়েছে. কিন্তু ওই ভাই বাসা হচ্ছে বগুড়া. বগুড়া থেকে আমাকে বরিশালে এটা কুরিয়ার করছে. তো ভাই মানে আর প্যাকিং কিন্তু খুব সুন্দর ছিল. আর এটা আমার পুরো আনবক্সিং করবো এখন. তো অলমোস্ট আমাদের সব সেট আপ এখানে আছে. আমি এক একটা বের করবো. এটা হচ্ছে এই হচ্ছে আমার মেন ক্যামেরা. তো এটা হচ্ছে আমার মেন ক্যামেরা. তো এটা হচ্ছে আপনার চার্জার বক্স কেনেছিলেন. তো ওইটার সাথে আপনার এই হচ্ছে চার্জার বক্স. ওইটার সাথে আপনার দুইটা ব্যাটারি আছে. হচ্ছে তিনটে ব্যাটারি আছে. তিনটে ব্যাটারি আছে. এটার দাম প্রায় 800 থেকে 1800 টাকা. তো এটা আমার সাথে গিফট করতে পারি. তো আর আছে আপনার মাইক্রোফোন অ্যাডাপ্টার. মানে আগেই বলছিলাম আমার কাছে এটা ফুল সেট আপ সহ মানে মোটো করে আমার যত দরকার ছিল. আর এটা খুব একটা রেয়ার জিনিস. এটা সচরাচর এটা মার্কেট প্রাইস 5,000-6,000 টাকার ভিতরে থাকে. এটা অ্যাভেলেবেল. এটা হচ্ছে অ্যাডাপ্টার. এটা অনেক চাহিদা আর কি. এটা পরে করবো. এটা থাকবো আর ভিতরে ঠিক আছে. এগুলা মোটামুটি ক্যামেরা টাম পাঠিয়ে এগুলো সব একটু ইনটেক বলতে গেলে এগুলো কোনো তেমন ইউজ হয় না. জাস্ট চে চে মানে একদম টেস্টে ইউজ করা হয়. তো এটা হচ্ছে এটা প্লাস সাথে আর কি আছে. ও মাই গড. তো এই হচ্ছে আপনার 64 GB
memory card. That's a 64GB memory card. The charo at the battery, single battery, the single can also be traditional battery. You have to battery, when it doesn't have a box charger for you have to battery. এই হচ্ছে আপনার মাইক্রোফোন YMM1 অরিজিনাল এটা আমার বাসার একটা আছে অবশ্য এটা কই বাচ্চা মানে অরিজিনাল এটা আছে এটা কেস মানে খুব ঠান্ডে ঠান্ডে কারণ জন্য এটা ইউজ করা হয় এগুলো মোটামুটি বলতে গেলে সব কিছু ব্র্যান্ড নিউ এটা হচ্ছে আপনার এটা মেবি আপনার মানে কেস এটা দিয়ে আছে মাইক্রোফোন সেট আপ করা যাবে আপনার সামনে আর এটা কেস এটা নরমাল কেস দুটো ইনভার্টেশন পাওয়া যায় এটা লাগাতে হবে আপনার মাইক্রোফোন সেট আপ সহ আর কি ভিডিও করার জন্য এটা খুবই দরকার আর কি তো মোটামুটি সব কিছু সেট আপ করা আছে তো এটা হচ্ছে আপনার আরও একটা মাইক্রোফোন ঠিক একটা মাইক্রোফোন বাট আমার কাছে একটা মাইক্রোফোন আছে আমার এখন তিন তিনটা মাইক্রোফোন চারটা মাইক্রোফোন হয়ে গেছে বাট চারটা দরকার ছিল না এই একটা মাইক্রোফোন এই একটা মাইক্রোফোন এই একটা মাইক্রোফোন তো মোটামুটি চারটা মাইক্রোফোন হয়ে গেছে এখন চারটা মাইক্রোফোনের মালিক তো এখন আছে তো হচ্ছে আপনার চার্জিং কেবল হ্যাঁ আপনার চার্জিং কেবল একটা চার্জিং কেবল আর একটা আপনার ইউএসবি কেবল তো এটা হচ্ছে মেবি এটা মাইক্রোফোনের সাথে আর কি এক্সট্রা যে বয় এম এম ওয়ান সাথে যে মাইক্রোফোন থাকে তো এইটার সাথে হচ্ছে এই এটা কিসের কেবল আর জন্য এটা মাইক্রোফোন কেবল বাট এটার সাথে এটা নাই মেবি ওইটার তো এটা হচ্ছে হেলমেট মাউন্ট মানে হেলমেট সাথে মাইক্রোফোন দিয়ে কাজে রাখবে আর দুইটা এগুলো আমার বাসা আছে আপনার স্ক্রিনের এইটা তো মোটামুটি আমার পুরো সেট আপটা অলমোস্ট ডান তো দেখতে পাচ্ছেন এখানে কত কিছু মানে মৃত্যু সরিয়ে কত কিছু আর কি মোটামুটি ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনি যে এইরকমভাবে বলছেন আর যেটা যেটা বলছেন আপনি সেটা সেটা দাঁড়িয়ে অনেক অনেক ধন্যবাদ আপনার গিফটটা খুবই অনেক সুন্দর ছিল বাট বিশ্বাস করেন ভাই আপনার গিফট অনেক খুবই সুন্দর ছিল আর আপনি এত ট্রাস্ট করছেন কখন ভাবতে পারেন যে আপনি এত দূর থেকে আপনার আমাদের সব কিছু পাঠাই দিচ্ছেন অলমোস্ট আপনি পেমেন্ট করার আগেই আপনি তো অনেক অনেক ধন্যবাদ ভাই আর আপনাকে খুবই না ভালোবাসা আর ভাই যে তো আমরা এগুলো এখন সব আবার একটা দেখি তো মাইক্রোফোন একটা চার্জার বক্স ইউনি কেস একটা কেস এগুলো তো মাউন্ট করি চিপটি ফোরটি মাউন্ট তো এটা হচ্ছে অ্যাডাপ্টার চার্টা মাইক্রোফোন এখন অনেকগুলো মাইক্রোফোনের মালিক এই আরও একটা মাইক্রোফোন এটা আমি কয়েক লাগে দাঁড়াতে কিনছিলাম ফার্স্টটাকে আর এটা হচ্ছে মেইন ক্যামেরা তো আর এটার পিছনে দুইটা কারণ হচ্ছে যে আমি যখন এই ক্যামেরা আমি যখন দেখি তখন এই ক্যামেরার প্রাইসটা অনেক বেশি ছিল কোপুরের প্রাইসটা মানে আর ইচ্ছে ছিল কোপুরের হিরো এইট তো এই সবাই আস্তে আপ দেওয়ার চেষ্টা করে বাট আমি এখন ক্যামেরার টাকা পাবো ছিল যার কারণে তো এই জন্য আমি হিরো এইটে নিতে পারি তো হিরো সিক্সটে নিয়েছি তো তাও ইউ ক্যামেরাটা ইউজ ছিল বাট যতগুলো একটু দেখছেন সবটা ব্র্যান্ড নিউ এগুলো পার্সোনাল সে ভাই আমাকে প্রত্যেক গিফট করছে আমার ক্যামেরা দ্বারা এগুলো আমাকে পুরো গিফট করছে তো অনেক ধন্যবাদ ভাই আপনাকে আর এদিকে যতগুলো সেটা দেখছি সেটা আমি প্রেসটা বলবো না হ্যাঁ থাক দিই যত ভাই আমাকে না বসে বলতে আর সত্যি কথা বলতে যে এগুলো পিছনে আমার দুইটা কারণ আমি এখন থেকে রেগুলার কন্টিনিউ মাত্র করিং করবো যে না আদর্শ ভিডিও করবো আর দ্বিতীয়ত আমার জীবনে ফার্স্ট যে ক্যামেরাটা শুধু ইকেন এসে না এটা আমার ইউটিউবের কোনো কারণ ছিল না জাস্ট এই ক্যামেরার জন্য কিছু টাকা শর্ট ছিল তো পাশে কিছু টাকা নেওয়া হয়েছে আর এই ক্যামেরা টাকা আর আমার গোপো হিরো ফাইভ তিনটা মানে দুইটা ক্যামেরা সেল জানি এই একটা ক্যামেরা নেওয়া হয়েছে আর আপনার বাবার কাছ থেকে টাকা নেওয়া সেটা নিয়ে থাকে তো এগুলো আমি মিলাই আর কি সব কিছু এখন আমি খুবই হ্যাপি ইনশাল্লাহ এখন থেকে আপনার রেগুলার কন্টিনিউ ভিডিও আপ দেখবেন অ্যান্ড রেগুলার কন্টিনিউ মানে কন্টিনিউ এখন ভিডিও করবো আর কি তো এইটা আপনার ইউটিউবে পোস্ট করাবে তো এটা আপনি শর্ট ভিডিও এই টাইপের পোস্ট হবে হয়তো বা দু চার পাঁচ মিনিট ভিডিও হতে পারে তো আই মিন এটা মূলত ভিডিও করার রিজন হচ্ছে যে এটা আমার একটা নতুন সেট আপ আর কি এরকম আর হ্যাঁ শীঘ্রই একটা কম বাজারে কীরকমভাবে আপনি সেট আপ করতে পারেন এই নিয়ে একটা ভিডিও আসবে বড় বড় তো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আর যাতে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তার আগে সবাই ঘরে থাকুন খুশি থাকুন টাটা এই হচ্ছে আমার ফুল সেট আপ আর কি আর এই হচ্ছে বক্সটা তো এইগুলো আমার পুরো ভাই আমাকে সেট আপ দিয়ে দিয়েছে আর কি অনেক কিছু হয় অনেক জাস্ট বলার বাইরে আমার যা যা দরকার ছিল তার থেকে বেশি পাইছি ইনশাল্লাহ অনেক ভালো লাগছে ভাই আপনার বিয়েটা সত্যি খুবই অসাধারণ তো ইনশাল্লাহ আমিও আপনাকে কালকে আপনাকে ফোন কথা বলবো তো ধন্যবাদ ভাইয়া